রাজ্যের অন্যান্য জেলার সাথে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। ফল ঘোষিত হবে 2 মার্চ। নির্বাচনের প্রচার শেষ হবে 25 ফেব্রুয়ারি। প্রচারে বিরোধী রাজনৈতিক দলগুলিকে পিছিয়ে ফেলে অনেকটাই এগিয়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বর্ধমান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন পরেশচন্দ্র সরকার। শনিবার অপরাহ্নে প্রার্থীর সমর্থনে বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকারা ওয়েবকুপা ব্যানার নিয়ে প্রার্থীকে সঙ্গে করে প্রচারে নামেন। আমরা সব কলেজের বর্ধমান জেলা কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এসেছি পরেশ বাবুর সমর্থনে আপনাদের ওয়ার্ডে দাঁড়িয়েছে। 3 নম্বর বোতামে জোড়া ফুল 3 নম্বর এদিন তারা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারেন। আমরা আজকে বেরিয়েছি ওয়েবকুপা, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের পক্ষ। ওয়েবকুপা হলো তৃণমূলের একটা শাখা সংগঠন, যার আমাদের সভানেত্রী হচ্ছে কৃষ্ণকলি বসু, কলকাতার রাজ্য সভানেত্রী। তার নির্দেশে আমরা আমাদের তৃণমূলের সমস্ত যারা প্রার্থী আছে তাদের সমর্থন আমরা আজকে বেরিয়েছি। পরেশবাবু একজন শিক্ষিত মানুষ, রিটায়ার্ড হেডমাস্টার মশাই, প্রথমে আমরা এখান থেকেই শুরু করেছি যে কলেজ সমস্ত বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজ শিক্ষাকর্মীরা তারা প্রত্যেক মানুষকে অন্তত একটা আবেদন করতেন তার সমর্থনে, যে তাকে অন্তত একটা সেবা করার সুযোগ দিন, আমাদের পাশে থাকার সুযোগ করে দিন, যাতে উনি নির্বাচিত হতে পারেন এবং আপনাদের জন্য কিছু একটা করতে পারেন। সেই জন্যই আজকে আমাদের সকলের দূরে মোটামুটি আপনার কলেজ থেকে এসেছেন? বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা প্রায় সমস্ত কলেজ থেকে একজন দুজন করে প্রতিনিধি আছেন আর কি। অন্তত প্রায় আজকে আমরা প্রায় 44 থেকে আমরা উপস্থিত। আর হঠাৎ করে গতকাল রাত্রে আমরা ঠিক করেছি যে আজকে একটা প্রোগ্রাম করলাম আমরা। এরপরে আরো বিভিন্ন ওয়ার্ডে আমরা এরপরেও 2-1টি ওয়ার্ডে আমরা ঘোরার চেষ্টা করবো। এখন তো কলেজগুলো খুলে গেছে, না হলে হয়তো আমরা আরো বড় করে প্রোগ্রাম করতে পারতাম, যেহেতু কলেজগুলো অফলাইনে শুরু হয়ে গেছে সেই জন্য আমাদেরকে সময়টা একটু কম হয়ে যাচ্ছে। আমাদের চেষ্টা করবো আরো 2-1টি ওয়ার্ডে আমরা ঘোরা। কলেজের শিক্ষক শিক্ষিকারা পরেশচন্দ্র সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান। 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি প্রচারে বেরিয়েছি। আমার সঙ্গে আজকে বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী এবং যারা ওয়েবকুপার সদস্য তারা সবাই রয়েছেন। যেহেতু আমি শিক্ষক ছিলাম, সেই হিসেবেই আজকে যারা অন্যান্য কলেজে হোক আর বিশ্ববিদ্যালয় বা স্কুলে যেখানেই হোক যারা শিক্ষক, এই সতীর্থ হিসেবে তারা আজকে এগিয়ে এসেছেন আমার প্রচারে অংশ নিতে। এই ওয়ার্ডটায় তো আমি কাউন্সিলর ছিলাম না, আমি ছিলাম 10 নম্বরে। সেখানে যথেষ্ট কাজ হয়েছে, যথেষ্ট চেষ্টা করেছি আমি, আর অবসর জীবনে কাজটাই আমার ধর্ম। আমি মানুষের জন্য সময় দিই, মানুষের পাশে থাকি, দাঁড়াই। করোনা থেকে বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্যা এসেছে সামাজিক জীবনে মোকাবেলার জন্য আমি কাজ করেছি, উন্নয়নের কাজও যথেষ্ট হয়েছে। এখানে যেহেতু নতুন নতুন বসতি স্থাপন হচ্ছে বিভিন্ন মাঠে, এখানে সেখানে অনেক জায়গাতেই জল নিকাশি সমস্যা, তারপরে রাস্তাঘাট, জল আলো, আমি ঘুরতে গিয়ে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা এগুলো মাঠে টাঠে আছে। এখন আমাদের আগামী দিনের যে বোর্ড তৈরি হবে, আমি অবশ্যই চাইব যে আমি 10কে যেমন সাজাতে পেরেছি, সেখানে আর করার মতো রাস্তা বা অন্যান্য কিছুর আর এই মুহূর্তে প্রয়োজনই নেই। আমি চাইবো 11 নম্বর ওয়ার্ডেও সেই সুযোগ যদি 11 নম্বর ওয়ার্ডের মানুষরা আমাদের দেন অবশ্যই, যাতে সাজিয়ে তোলা যায়। আর সারা বলতে কি, লড়াই তো দুজন লাগে, কথা বলতে যেমন 2টো লোক লাগে, একা কেউ কথা বলতে পারে না, যুদ্ধ করতেও তো 2টো লোক লাগে। আমি নিরুপম সেনের সঙ্গে লড়াই করা লোক,
2001 বিধানসভায় দাঁড়িয়েছি, নিরুপম সেন আমার প্রতিপক্ষ ছিলেন। 40% ভোট সেই আমলে বামফ্রন্টের ওই দুর্দিনে, মানে দুর্দিন বলবো, বামফ্রন্টের দুর্দিন নয়, মানে আমাদের দুঃসময়ে নিরুপম সেনকেই আমি প্রায় ঘায়াল করে দিয়েছিলাম। ভোটের দিনে 64টা বুথ খুলে লুট করার জন্য আমি পারিনি। তো কাজে আমার ভালো লাগে লড়াইটা জমলে, যেমন আমি এখানে সুধাংশু রায়, ডাক্তার পরিমল মিত্র, জ্যোতির্ময় ভট্টাচার্য, অধিক্রম সান্যাল, এইসব লোকদের সঙ্গে আমি লড়াই করেছি। আর এবারে কারা দাঁড়িয়েছে তাদের তো সামাজিক কোনো স্বীকৃতি, পরিচয় বা কোনো পরিচিতি বা রাস্তাঘাটে দেখাশুনো কিছুই আমি দেখছি না। এখন দল হিসাবেও যেমন বিজেপি এই মুহূর্তে কোমর ভাঙা, উঠে দাঁড়াতে পারছে না, যে কথা বলে বিধানসভা মাত করতে চেয়েছিল সেটা ফ্লপ করে গেছে। আর সিপিএম তো ঠিক পিকচারই নেই, ওই দুটো তিনটে লোক নিয়ে ঝান্ডা নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করছে। তো কাজে আমার 50 বছর ধরে যে ধরনের রাজনৈতিক লড়াইতে আমি অভ্যস্ত, এবারে লড়াইটা মনে হচ্ছে এক পেশে একতরফা হচ্ছে, আমার প্রতিপক্ষই মাঠে নেই। কাজে জেতা সম্বন্ধে আমি তো মনে করি অলরেডি 2000-3000 ভোটে আমি জিতেই যাচ্ছি, আর এই এলাকার মানুষরা যথেষ্ট সচেতন সভ্য। আমার বন্ধু যারা শিক্ষক, ওনারা বিভিন্ন কলেজে এখানে সেখানে আছেন, আমার সঙ্গে সামাজিকভাবে তারা রিলেটেড। এই কদিন আগে আমি বর্ধমানে এত বড় মাঘ উৎসব করলাম ওনাদের সকলকে নিয়ে, তো তারা যদি এসে পাশে দাঁড়াতে চায় যে তুমি যুদ্ধে নেমেছো আমরা সৈনিক হব, আমি কি না বলবো তাদের? তবে আমি এটা ধরেই নিয়েছি নিঃসংশয়ে যে 2000-3000 ভোটে অলরেডি আমি জিতে বসে আছি, এইবার দেখা যাক। বর্ধমান থেকে পম মোহন্দ রিপোর্ট, আনন্দ বার্তা।